ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি মাঝে মাঝে ইমামতি করান, তো স্বাভাবিকভাবে ওনার থেকে কেউ যোগ্য সেখানে থাকে না বলে উনি ইমামতি করান, কিরাতে হয়তো অনেক সময় ভুল হয়, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের যারা আমরা কোরআন তেলাওয়াত শিখিনি তাদের তো একটা অন্যরকম টান আছে বা ভুল আছে হয়তো অনেক সময়, তো এটার জন্য কি গুনাহগার হবে? তারপরে উনি বলছেন যে অন্য কেউ আসলে আমার থেকে ভালো কেউ তাকে যোগ্য মনে করলে তাকে ইমামতি করতে দিই। জি না, কারণ আসলে এখানে একটা জিনিস বিষয় যে কোন তেলাওয়াতে আপনার গুনাহ মানে লাহান বলা হয় এবং লাহান জালি এবং অর্থ চেঞ্জ করে দেয়, অর্থ চেঞ্জ করে ফেলে যে ভুলের কারণে, সে ভুল হলে আপনার মানে আপনার পিছনে তাদের নামাজ হবে না। কিন্তু এক্ষেত্রে মানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো যে স্বাভাবিকভাবে যে ভুলগুলো হয়ে থাকে সাধারণত এগুলো লাহান জালি না, লাহান জালি না, অনেক সময় টান উচ্চারণের হয়তো সমস্যা থাকে বা, তবে আমি আপনাকে প্রথমত বলবো যে আপনি শেখার চেষ্টা করুন, আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনুন, আপনি ইউটিউব থেকে বা রেকর্ড থেকে কোরআন তেলাওয়াত শুনুন, আর যদি সম্ভব হয় কারো কাছে শেখার, জানেন না আপনি কোন জায়গায় আছেন, যদি সৌদি আরবে থাকেন বা যেখানে থাকুন, যদি সম্ভব হয় কষ্ট করে, লজ্জা করবেন না, শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা নেই, যতই আপনি হয়তো যদি আমি মনে যদি আপনি মানে স্বাভাবিকভাবে যদি একজন ব্যক্তি ডক্টরেটও পাস করে তারপর কোরআন তেলাওয়াত না জানে, তবুও তার একজন কারীর কাছে যে শিখতে এটা কোনো লজ্জাবোধের কিছু নয়, কারণ এটা শিক্ষা, এটা শিখতে হবে আমাকে কোরআন তেলাওয়াত শুদ্ধ হবে, সেজন্য আপনাকে বলবো যে আপনি কোরআন তেলাওয়াত শিখুন, দেখুন বেশি কষ্ট হবে না আপনার জন্য, বেশি কষ্ট হবে না যেহেতু আপনি সাহসিকতা আছে, আপনার সাহস আছে নামাজ পড়ান, অথবা শুনুন রেকর্ড যদি আপনি সময় না পান, হয়তো আপনি কম সময় দিবেন, কারো কাছে 10 মিনিট 15 মিনিট দিলেও তো অনেক এটা, তারপরে কোরআন তেলাওয়াত শিখুন মানে শুনুন বেশি বেশি রেকর্ড থেকে, তারপর হয়তো কোরআন তেলাওয়াতের ক্লাসও হয়তো ইউটিউবে পাবেন, হয়তো এরকম থাকতে পারে বাংলায় বা আরবিতে, সেখানে আপনি প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, আপনার কোনো সমস্যা হবে না। অনেকে হয়তো আপনার সমালোচনা করবে, আমি জানি, ভেঙে পড়বেন না এগুলোতে, ভেঙে পড়বেন না, অনেকেই আছে যে নামাজ পড়ানোর ক্ষমতা নেই, ওরও কোরআন তেলাওয়াতের ক্ষমতা নেই কিন্তু ভুল ধরতে ওস্তাদ, আবার অনেকে আছে যে হয়তো জানে হয়তো আপনার থেকে হয়তো একটু ভালো কিন্তু তাকে ইমামতি করতে কেউ কোনোদিন বলবে না তার চরিত্রের কারণে, তার চরিত্রের কারণে বা তার মানে স্বাভাবিক যে পোশাকে যায় বা যে তার লেবাস বা তার মানে গঠন ইয়া সেটাতে কেউ তাকে ইমামতি করতে পারবে না, কিন্তু আপনার ভুল ধরার জন্য সে প্রস্তুত থাকবে, তো এ ধরনের থাকবে, এগুলোতে ভেঙে পড়বেন না, আপনি যেটা করতেছেন ভালো সমস্যা নেই, তবে কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করুন, ইনশাআল্লাহ সামান্য ভুলে যে এগুলো ভুলে অর্থ চেঞ্জ হয় না আর অর্থ আর এগুলোতে সমস্যা হবে না, তবে কোরআন তেলাওয়াত কিন্তু আমাদের সবাইকে শিখতে হবে, বিশেষ করে আপনি যদি ইমামতি করছেন সেহেতু আপনার জন্য আরও আরও সবার জন্যই কিন্তু আপনার জন্য আরও বেশি শেখা উচিত, সেহেতু শেখার চেষ্টা করুন আর করুন, সমস্যা নেই, করুন সমস্যা নেই, এক্ষেত্রে সমালোচনা করতেই পারে, এগুলোকে পাত্তা দেবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।